बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम एकादश और द्वादश श्रेणी सुप्रिय शिक्षार्थीबृंद तुम्हारे सबाई के शुभेच्छा स्वागत जानाच्छि। आशा करी महान आल्लाहर असीम रहमते तुम्हारा सबाई सुस्थ आसो भलो आसो इनशाल्लाह। बर्णमाला आदर्श उच्च विद्यालय कलेजर पक्ष के ऑनलाइन क्लासे तुम्हारा आबारो स्वागत जानाच्छि। आमी मोसम्मा शीन आखतार इस्लामी इतिहास और संस्कृति विषय प्रथम पत्र पंचम अध्याय थेके एक गुरुत्वपूर्ण विषय नहीं आज के आलोचना जाए। चलो सुप्रिय शिक्षार्थीबृंद आज के आलोचना विषय हे क्रुशेट कारण और फलाफल। क्रुशेट शब्दटी इंग्रेजी क्रोस शब्द थेके एसेछे जार आविधानिक अर्थ हे धर्मजुद्ध। एकादश थेके तेरोदश शताब्दी पर्यन्त दीर्घ तीन शत बच्चर धरे ईसापरायण विक्षुब्ध ख्रीस्टान मुसलमान मुसलमान बिरुद्धे जे युद्ध परिचालना करेछिलेन इतिहासे ताई क्रुशेट नामे परिचित। मुसलमानदेर धर्मीय क्षेत्रे तादेर विदेश शरणेर उद्देश्ये एटा करा हयेछिलो। मुस्लिम एशियार बिरुद्धे यूरोपीय धर्म जाति भाषागत प्रतिक्रिया प्रतिफलनी हे धर्मजुद्धर अन्यतम कारण। सुप्रिय शिक्षार्थीबृंद पर्यायक्रमे क्रुशेडर विभिन्न धापगुलो आलोचना जाच्छे। क्रुशेडर कारण और फलाफल विस्तारित आलोचना। क्रुशेड शब्दटी इंग्रेजी क्रोस थेके एसेछे। क्रुशेडर अर्थ होच्छे धर्मजुद्ध। एखाने तीन शत बच्चर द्वारा ईसापरायण विक्षुब्द ख्रीस्टानरा मुसलमानदेर बिरुद्धे जे युद्ध अभिजान परिचालना करेछिलेन ताई क्रुशेड नामे परिचित। क्रुशेडर अर्थ धर्मजुद्ध हलेओ 1095 साल थेके आरम्भ करे 1291 साल पर्यन्त चलमान क्रुशेडगुलो कोनो धर्म प्रतिष्ठा प्रचार किंबा रक्षार जन्य संगठित हय नाई। ता छिल भौगोलिक धर्मीय परिचयचिह्नित दुईटि जनगोष्ठीर मध्ये एकेर बिरुद्धे अन्येर सीमाहीन घृणा विद्वेष निर्मूल वासना प्रकाश रूपे एक उम्मत्त रक्तखेला हच्छे। স্ক্রিনের মাধ্যমে আমরা ক্রুশেডের ছবিটি দেখে নিচ্ছি। ধর্মীয় কারণ স্ক্রিনের মাধ্যমে পিকচারটা দেখে নিচ্ছি। এটি হচ্ছে জেরুজালেমের ছবি। 634 খ্রিস্টাব্দে খলিফা ওমরের সময় ওমর ইবনুল আল আস জেরুজালেম দখল করেন। এর ফলে খ্রিস্টান জগৎ ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ইসলামে পবিত্র নগর জেরুজালেম খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের কাছে পবিত্র বলে গণ্য হয়েছিল কারণ এটি তিনটি ধর্মের সঙ্গেই কম বেশি যুক্ত। এই কারণে ফাতিমীয় নবম খলিফা আল হাকিম যখন জেরুজালেমে খ্রিস্টানদের গির্জার সমাধি ধ্বংস করেন তখন তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। খ্রিস্টানদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হচ্ছে জেরুজালেমের তীর্থযাত্রায় আসা। প্রথম দিকে মুসলিম শাসকবৃন্দ ধর্মমত পরমর সহিষ্ণু হওয়ায় খ্রিস্টানরা সহজেই সেখানে যেতে পারত কিন্তু সেলজুকরা সহিষ্ণুতা না দেখিয়ে খ্রিস্টানদের এই তীর্থযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এর ফলে ইউরোপের ধর্মপ্রাণ খ্রিস্টানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এই সম্পর্কে এইচএস মাইনার বলেন এই অবস্থায় ক্যাথলিক ধর্মগুরু পোপ দ্বিতীয় আরমান গ্রিক খ্রিস্টানদের উপর প্রতিত্ব স্থাপনের জন্য এই সূত্র ধরে সব ইউরোপীয় খ্রিস্টানদের কাছে ক্রুশেডে যোগদান আহ্বান জানিয়েছিলেন।
অর্থনৈতিক কারণ। স্ক্রিনের মাধ্যমে ভূমধ্যসাগরের ছবিটি আমরা দেখে নিচ্ছি, ইউরোপের ছবি। অর্থনৈতিক কারণ, ভূমধ্যসাগরের এলাকাগুলো মুসলমানদের দখলে চলে আসায় দশম শতাব্দী থেকেই ইউরোপীয় খ্রিস্টানদের সাথে আরবের মুসলমানদের দ্বন্দ্ব শুরু হয়েছিল। এই সময় মুসলমানরা ভূমধ্যসাগর অঞ্চলে বাণিজ্য আধিপত্য বিস্তার করলে ইউরোপীয় বাণিজ্য দিক দিকে ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন ইউরোপীয় দেশের অর্থনৈতিক সংকট দেখা দেয়। ইউরোপীয় বণিকরা ভূমধ্যসাগরের নিজেদের অবস্থানকে সুদৃঢ় করার জন্য পোপের অধীনে সমবেত হতে থাকে। এজন্য ধর্মকে প্রাণোদনা হিসাবে ব্যবহার করা হয়। রাজনৈতিক কারণ, রাজনৈতিক কারণ হচ্ছে এখানে স্ক্রিনের মাধ্যমে আমরা লক্ষ্য করি রোমানদের রাজধানী কনস্টান্টিনোপলের ছবি, একটা মানচিত্র আছে। রাজনৈতিক কারণ হচ্ছে ভৌগোলিকভাবে ইউরোপের তিন দিক ছিল মুসলিম রাজ্য, স্পেনে উমাইয়া, উত্তর আফ্রিকা ফাতিমীয় এবং আরব ভূখণ্ড শক্তিশালী আব্বাসীয় শাসক। সেলজুকরা ক্ষমতায় এসে খ্রিস্টানদের বিরুদ্ধে অগ্রসর হলে ইউরোপে খ্রিস্টানরা নিজেদের নিরাপত্তা অস্তিত্ব নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন। বেঞ্জামিন হেড কেদার বলেন, নিজেদের অস্তিত্বের প্রশ্নে খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ডাক দেন। সামাজিক কারণ, স্ক্রিনের মধ্যে আমরা লক্ষ্য করি এখানে হচ্ছে এটা খ্রিস্টান গির্জার ছবি। সামন্ততন্ত্র তার চারিত্রিক কারণে ক্রুশেড বা ধর্মযুদ্ধকে উৎসাহিত করেছিল। সামন্ততন্ত্রের প্রভাবে মধ্যযুগে ইউরোপে সামাজিক, অর্থনৈতিক, রাজনীতি জীবনে এক ধরনের অরাজকতা নেমে এসেছিল। এই সময় সামন্তপূর্বরা একে অন্যের সাথে সংঘর্ষে লিপ্ত ছিল। তারা নিজেদের প্রভাব শক্তি বৃদ্ধির জন্য ক্রুসেডকে উৎসাহিত করে। ১১৭৬ খ্রিস্টাব্দে সেলজুকরা জেরুজালেম অধিকার করে, সেখানে খ্রিস্টানদের পবিত্র গির্জার পাশে মসজিদ তৈরি করেন। ফলে খ্রিস্টানরা আতঙ্কিত হয়ে পড়েন। এরই প্রতিক্রিয়ায় পোপ দ্বিতীয় আরমান খ্রিস্টান ধর্মযাজক, অভিজাত ব্যক্তিবর্গ, রাজাদের এক ধর্মসভায় আলোচনা করে মুসলমানদের হাত থেকে জেরুজালেম রক্ষার আহ্বান জানান। কয়েক শতক জুড়ে চলে মহাযুদ্ধ। এই যুদ্ধই ক্রুসেডের সূত্রপাত। বাণিজ্যিক কারণ, ভূমধ্যসাগরের অঞ্চলের ছবি, তাহলে ক্রুসেডের বাণিজ্যিক কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান পথ হচ্ছে জলপথ। বহুদিন ভূমধ্যসাগরের অঞ্চলে মুসলিমদের দখলে ছিল, ফলে ফরাসি, জেনোয়িস, পিসান, ভেনিসিয়ান প্রভৃতি বাণিজ্য সম্প্রদায় এশিয়া ও আফ্রিকা মহাদেশের সাথে অবাধে ব্যবসা বাণিজ্যের সুযোগ হতে বঞ্চিত। মুসলিম বণিকদের